আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কাছে বেশ কয়েকজন কোশ্চেন রেখেছেন, হিদায়ত ভাই আমরা কাজ পেয়েছি কিন্তু ক্লায়েন্টের জন্য ব্যাকলিংস করব কিভাবে বুঝতে পারছি না। আজকের ভিডিও যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি ক্লায়েন্টের ব্যাকলিংস করার ক্ষেত্রে তিনটা পদ্ধতি ফলো করবেন, আর এই তিনটা পদ্ধতি ফলো করে আপনি ক্লায়েন্টের জন্য ব্যাকলিংস করবেন। এই তিনটি পদ্ধতি তিন রকমের ক্লায়েন্টের জন্য আপনি নির্বাচন করবেন। অবশ্যই আপনি ব্যাকলিংস করবেন আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, তার বাজেটের উপর ডিপেন্ড করে। প্রথমত আপনি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আপনার ক্লায়েন্টের বাজেট যদি একটু বেশি হয়ে থাকে, আপনাকে প্রতি সপ্তাহে $50 সে এক্সট্রা পে করতেছে ব্যাকলিংসের জন্য, তখন আপনি চেষ্টা করবেন তাকে প্রতি সপ্তাহে 5টা করে গেস্ট পোস্ট ব্যাকলিংস দেওয়ার জন্য। ব্যাকলিংস হচ্ছে এমন একটি পন্থা যে আপনার একটা ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটের মধ্যে থাকবে, আর আপনি যখন ব্যাকলিংস গেস্ট পোস্ট করবেন অবশ্যই নিশ্চিত রিলেভেন্ট ব্যাকলিংস দেওয়ার চেষ্টা করবেন। নিশ্চিত রিলেভেন্ট হচ্ছে আপনার এক্সাম্পল হিসাবে ধরে নিতে পারেন, আপনার একটা এডুকেশনাল একটা ওয়েবসাইট ব্লগ সাইট আছে বা ওয়েবসাইট আছে, আপনি চেষ্টা করবেন অন্য একটা এডুকেশনাল সাইট থেকে একটা ব্যাকলিংস নেওয়ার। তারপর আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র গেস্ট পোস্ট না, আপনাকে সাথে ওয়েব 2.0 ব্যাকলিংস করতে হবে, প্রোফাইল ব্যাকলিংস করতে হবে, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস করবেন। তো আপনি যখন গেস্ট পোস্ট ব্যাকলিংস দেবেন তখন সেক্ষেত্রে আপনাকে অন্যান্য ব্যাকলিংসগুলো কম করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার প্রসেস। যাদের বাজেটটা একটু বেশি তাদের ক্ষেত্রে আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন। এখন আমরা দেখব দুই নম্বর প্রসেসটা কি, দুই নম্বর প্রসেসে কীভাবে আমরা ব্যাকলিংস করব। দুই নম্বর প্রসেসটা তাদের জন্য যারা মোটামুটি মানের একটা অর্থ প্রদান করে থাকে ব্যাকলিংসের জন্য, কিন্তু আমরা দুই নম্বর প্রসেসটা ফলো করব ফ্রিতে, একটু সময় সাপেক্ষ হলেও আমরা ফ্রিতে তাদের ব্যাকলিংসগুলো ইন্ডেক্স করার চেষ্টা করব এবং ভালো কিছু ব্যাকলিংস জেনারেট করব। ব্যাকলিংসের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি ওয়েব 2.0 ব্যাকলিংস অনেক ভালো ইন্ডেক্স হয় এবং অনেক ভালো ব্যাকলিংস। তারপর আপনারা লোকাল ওয়েব যদি তার বিজনেসটা লোকালি হয়ে থাকে তাহলে লোকাল ওয়েব ব্যাকলিংস করতে পারেন, অথবা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংসগুলো করতে পারেন। ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংসগুলো অনেক দ্রুত ইন্ডেক্স হয়ে থাকে। তারপর যদি গ্লোবাল হয়ে থাকে তাহলে গ্লোবাল ওয়েব থেকে আমরা ব্যাকলিংস নেব, গ্লোবাল ওয়েব থেকে আমরা ফ্রিতে ব্যাকলিংস নেব। আর গেস্ট পোস্টও অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, আমরা সেখান থেকে ট্রাই করব। সোশ্যাল ব্যাকলিংস, বর্তমান সোশ্যাল ব্যাকলিংসগুলো অনেক জনপ্রিয়, আর সোশ্যাল ব্যাকলিংসগুলো বর্তমানে ভালো ইন্ডেক্স হচ্ছে। তো আমরা আমাদের যে কম্পিটিটর আছে কম্পিটিটর থেকে যদি এমন ব্যাকলিংস থাকে কম্পিটিটরের 5টা ব্যাকলিংস কোয়ালিটি ব্যাকলিংস, তাহলে আমরা ফ্রিতে করব তিন গুণ, তাহলে আমরা 15টা ব্যাকলিংস করব। আমরা আগে ওয়েবসাইটের হেলথটা টেস্ট করে নেব যে আমাদের কম্পিটিটররা কতগুলো ব্যাকলিংস ব্যবহার করেছে। যদি আমরা ফ্রিতে ব্যাকলিংস করি তাহলে আমরা মোটামুটি 3 গুণ ব্যাকলিংস করব। তবে 3 গুণ যে করতে হবে একদিনে এরকম না, আপনি সময় নিয়ে ক্লায়েন্টের থেকে অন্তত 3 মান্থ সময় নেবেন ব্যাকলিংস করার জন্য বা কোনো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। তিন নম্বর প্রসেসটা শুধুমাত্র বাজেট যাদের একদম কম, যারা গরিব এবং যাদের অল্প টাকায় তারা বেশি ব্যাকলিংস চায়, তাদের জন্য আমরা এই ব্যাকলিংসটা করব। তিন নম্বর প্রসেসটা হবে হচ্ছে এলোপাথারি। আমরা যখন গুগলে যাব, গুগলে যাওয়ার পর সার্চ করব ফ্রি ব্যাকলিংস লিস্ট, লিখে সার্চ করার পর আপনি দেখবেন যখন লিস্টে চলে যাবেন অসংখ্য ব্যাকলিংসের যে ওয়েবসাইটগুলো ফ্রিতে লিস্ট দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে সেখান থেকে ব্যাকলিংস করতে পারবো। আর ফ্রি ব্যাকলিংস যে ইন্ডেক্স হয় এরকম না, ফ্রি ব্যাকলিংস থেকেও ভালো কিছু আশা করা যায়, যেখান থেকে অনেক ইন্ডেক্স হয়। দেখেন এখানে অনেক ধরনের ব্যাকলিংসের ওয়েবসাইট দেওয়া আছে, আপনি এখান থেকে কপি করে পেস্ট করে ওয়েবসাইটে প্রবেশ করে ফ্রি ব্যাকলিংস করতে পারেন।
আপনি ইন্ডিকেট করেও এরকম ফ্রি ব্যাকলিংস করতে পারেন। ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল, ব্যাকলিংস, এখানে আপনি সার্চ করে ফ্রি ব্যাকলিং লিস্ট লিখলে চলে আসবে। তো আপনারা চাইলে এই তিনটা প্রসেসে খুব ভালোভাবে আপনার ক্লায়েন্টের জন্য ব্যাকলিংস করতে পারেন কোনো সমস্যা ছাড়া। আর তারপরেও যদি প্রত্যেকটা ব্যাকলিংস কীভাবে করতে হয়, প্রোফাইল বিজনেস, তারপর গ্লোবাল, সোশ্যাল ব্যাকলিংস, ডিরেক্টরি সাবমিশন, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেব কীভাবে কোন ব্যাকলিংসটা ফ্রিতে করতে হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।